ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আপনি আজ সকালবেলা মানে একদম ভোরবেলা যখন অফিসে আসছিলাম বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল আরে বলো না মানে আশبو আশبو কখনো আসছি কখনো আসব নাই থমকে থমকে থাকা নি না আমরা বড় দুশ্চিন্তায় ছিলাম অবশেষে সে এলো তুমি আর ঠান্ডা ঠান্ডা লাগে বলো না একটু থাকতে তো দাও তাকে হ্যাঁ বৃষ্টিটা তো হোক কয়েকদিন একটু এই সস্তি কয়েকদিন একটু এই মেঘলা আকাশটা কারি না ভালো লাগে কিন্তু আজকে সারা দিন এরকম থাকবে কি হবে আজকে সারা দিনটা কেমন যাবে আমরা বরং সরাসরি কথা বলি আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন সঞ্জয় মিত্র বঙ্গোপসাগরে নিম্নচাপের যে এবং যেমনটা জানা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কি জানা চালেপুরা আবহাওয়া দপ্তর তোমার কি খবর রয়েছে দেখো যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে সরছে তাই দক্ষিণবঙ্গে যতটা ভারী বৃষ্টি হওয়ার আশা ছিল ততটা কিন্তু হয়নি এবং আজও যেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলোতে অর্থাৎ পশ্চিমাঞ্চলের কিছু জেলা বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ সেটা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে সরছে এবং সেটা বালাসোর দিয়ে ভূভাগের মধ্যে ঢুকবে ফলত উড়িষ্যার দিকে তুলনামূলকভাবে অনেকটা বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে মাঝারি ধন্যবাদ সঞ্চয়